السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد شوبي দর্শক ও শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদান মুবারকের শুভেচ্ছা রহমত মাগফিরাত নাজাতের সমারোহে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের উপরে অশেষ নিয়ামতের মাস পবিত্র মাহে রমাদান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আমান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম যখন তোমাদের মাঝে রমজান মাস আসে তখন তোমরা রমজান মাসে সিয়াম সাধনা করবে অর্থাৎ রোজা রাখবে সুপ্রিয় দর্শক মুস্তাদে আহমদের 7857 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এভাবে অবতরণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরু থেকে রমজানের প্রথম দিন পর্যন্ত জান্নাতকে সুসজ্জিত করে সাজাতে থাকেন আর সে আজমি নিচে অসংখ্য গাছ আছে ওই গাছের মাঝে গাছের অসংখ্য পাতা রয়েছে সে পাতা থেকে স্নিগ্ধ হাওয়া বের হয় সে হাওয়াগুলি সে বাতাসগুলি হুরুল ইন অর্থাৎ ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের শরীরকে স্পর্শ করে তখন সেই হুরগুলো আল্লাহর কাছে বলতে থাকে হে আল্লাহ তুমি রমাদান মুবারকে যে রোজাদার রয়েছে সেই রোজাদারদের মধ্যে যারা পুরুষ রয়েছে সে পুরুষদেরকে তুমি আমাদের স্বামী হিসাবে নির্বাচন করো তাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও যেন তাদের চোখ দেখে যেন আমাদের হৃদয়কে শীতল করতে পারি এবং আমাদের চোখ দেখে যেন তারা তাদের হৃদয়কে শীতল করতে পারে সুবহানাল্লাহ সুতরাং এই রমাদান মুবারক অত্যন্ত মহিমান্বিত একটি মাস সেই মাসে রোজা রাখা একটা ইমানদারের জন্য নৈতিক দায়িত্ব তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যেন তোমরা মুত্তাকি হতে পারো সুতরাং রোজা মানুষকে অত্যন্ত সংযমী হতে শিক্ষা দেয় সহমর্মিতা শিক্ষা দেয় তাকওয়াবান হতে সহযোগিতা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামু সায়মে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্কে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কে আম্বরের চাইতেও আরো সুগন্ধ সুপ্রিয় দর্শক আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা রমাদানুল মুবারকের রোজা এতই উপকার যেদিন হাশরের ময়দান কায়েম হবে যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে যেদিন কেউ কাউকে কোনো উপকার করবে না মানুষ তৃষ্ণার্ত কাতর হয়ে পড়বে সেই দিন কিন্তু যারা রমাদানুল মুবারকের রোজা রেখেছে সেই রোজা কিন্তু সে সিয়াম কিন্তু রোজাদারের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন আল্লাহকে বলবেন হে আল্লাহ তোমার এই বান্দা দিনের বেলা তোমার হুকুম পালন করতে গিয়ে রমাদানুল মুবারকে দিনের বেলা খায়নি কোনো অশ্লীল কাজ করেনি একমাত্র তোমার ভয়ে সে রোজা রেখেছিল আল্লাহ সে সায়েমের পক্ষ থেকে আমি তোমার কাছে সুপারিশ করি তুমি আমার সুপারিশকে কবুল করো শেখ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কঠিন বিভীষিকাময় প্রান্তরে রোজার সুপারিশ কিন্তু রোজাদারকে আল্লাহ পাক জান্নাতবাসী করে দিবেন শুধু তাই নয় এই হাদিসের দ্বিতীয় অংশে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাদেরকে একটু যথার্থে বলতে হয় আপনারা জানেন রমাদান মুবারকের মাসটি কোরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কোরআনকে রমাদান মুবারকে কিন্তু নাজিল করেছেন তো হাশরের মাঠে যারা রমাদান মুবারককে কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে হাশরের মাঠে এই কোরআন কিন্তু আল্লাহর দরবারে বলবে হে আল্লাহ তোমার এই বান্দা অত্যন্ত ক্রান্তি শান্তি মন নিয়েও কিন্তু শরীর নিয়ে কিন্তু তোমার কোরআনকে কিন্তু সে তেলাওয়াত করেছে সে তেলাওয়াতকারীর জন্য আমি কোরআনের সুপারিশটাকে তুমি আজ কবুল করো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কোরআনের সুপারিশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশর মাঠে গ্রহণ করবেন এবং তেলাওয়াতকারীকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন সুবহানাল্লাহ তাহলে রমাদান মুবারক সিয়াম সাধনার যেমন বরকত এবং কোরআন তেলাওয়াতের ঠিক এরকম বরকত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলটি করলে আমি আল্লাহকে পাবো অর্থাৎ যে আমলটি করলে অনেক রেওয়ায়েতে আছে আমি জান্নাতে যেতে পারবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি রমাদানুল মুবারককে রোজা রাখো সুবহানাল্লাহ অর্থাৎ এই রমজান মাসটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বাস্তবিক পক্ষে একটি এক্সট্রা অশেষ নিয়ামত কেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আসমুলি ও আনা আজিজি বিহি আল্লাহ বলেছেন রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রমাদানুল মুবারকের রোজার প্রতিদান দিই আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য দুইটি আনন্দ
একটি আনন্দ হলো ইফতারের সময়, আরেকটি আনন্দ হলো ইনদা লিকাই রব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে কে না চায়, আল্লাহর দিদার পেতে কার মন না কাঁদে। আসুন না, আসুন না এই রমজান মাসে রমজানের যে বিধিবিধান রয়েছে, যেভাবে একটা রোজা আল্লাহর কাছে কবুল হয় সেই প্রক্রিয়ায়, সেই নীতিমালা অনুযায়ী কোরআন সুন্নার আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেঁধে দেওয়া যে নিয়ম নীতি দিয়েছেন, সুবহ সাদিক থেকে সেহরি খেয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা এই রমজানটাকে বরণ করতে পারি, তবে কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের দিদার, কিন্তু দিদারের অফার কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আসুন রমজান মুবারক, আমরা এই রমজান মুবারকের পবিত্রতা রক্ষা করি। আমরা কোনো কেউ যেন রমজান মাসে ঝগড়া না করি এবং অশ্লীল কথাবার্তা না বলি, মন্দ কাজ না বলি। মানুষের সাথে যেন আমরা কোনো রিয়া, গীবত, অহংকার এবং পরনিন্দা এবং অশ্লীল কাজ যেন আমরা না করি, তা তবেই এই রমজানের পুরোপুরি হক আদায় হবে। সুপ্রিয় দর্শক, রমজানে রোজা রাখবেন, পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আপনারা নামাজ আদায় করবেন, তারাবির নামাজ পড়বেন, যথা টাইমে আপনি সেহরি খাবেন, যথা টাইমে আপনি ইফতার করবেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার লক্ষ্যে আপনি এই রমজানকে আপনি বরণ করবেন, গ্রহণ করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলের দরে, সকলের ঘরে ঘরে এই রমজানের প্রেমের সুবাতাস যেন আল্লাহ পাক নাজিল করে, সে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে আবার মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।